সব দাহ করার সময় বঙ্গা শ্মশানে চুল্লি ফেটে বিপত্তি আগুন লেগে যায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বনগা শ্মশানের বৈদ্যুতিক চুল্লি ফেটে বিপত্তি মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন খবর দেওয়া হয় বনগা দমকলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বনগা খয়রামারি শ্মশানে জানা গেছে ঠাকুরনগর থেকে আসা একটি মৃতদেহ নিয়ম মেনে চুল্লিতে দেওয়া হয় শ্মশানে কর্তব্যরত কর্মচারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মৃতদেহ চুল্লিতে ঢোকানোর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই বিকট শব্দ কর্মীরা ছুটে এসে দেখেন ফেটে চৌচির চুল্লির ইউনিট চারিদিক থেকে দাউ দাউ করে আগুন বেরোচ্ছে খবর পেয়ে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে শ্মশানের সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এরপর শুরু হয় ফায়ার ফাইটিংয়ের কাজ দমকল কর্মীদের কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ঘটনায় হঠাৎ এমন শব্দের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন সকলেই আগুন নিয়ন্ত্রণে আসতে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি কিন্তু কেন এমন ঘটল সূত্রের দাবি মৃতদেহে পেসমেকার থাকলে এমন বিস্ফোরণ হবার সম্ভাবনা থাকে সে কারণে কর্তব্যরত কর্মীরা মৃতদেহ এলে পরিবারের লোকেদের কাছ থেকে জেনে নেন মৃতদেহে কোনো প্রেস মেকার আছে কি না নিয়ম এদিনও মৃতদেহের পরিবারের লোকেদের কাছ থেকে জেনে নেওয়া হয় প্রেস মেকারের কথা পরিবারের লোকেরা জানান মৃতদেহে কোনো প্রেসমেকার নেই তাহলে কেন এমন বিপত্তি সূত্রের খবর বৈদ্যুতিক চুল্লির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা পরীক্ষা করলে তবেই পরিষ্কার হবে গোটা বিষয়টি হচ্ছে যা এই গতিটা ঢুকানোর পরে বেশি তো ফার্স্ট বাস্ট করেছে তখন তো বাস বাস আমাদের ফার্স্ট ব্রিগেডকে ডাকতে হবে না অনেকেই বলছেন প্রেস মেকার থাকলে অনেক সময় প্রেস মেকার পার্টি বলছে প্রেস মেকার নেই আমরা কী করে বলবো প্রেস মেকার আছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা